রাজনৈতিক সচিব আর বিধায়ক জয়ন্ত মল্ল বরুয়ার বিস্ফোরক মন্তব্য যে আমি যদি আনিব বিচার কংগ্রেস খালি হয়ে আহিব, কংগ্রেস কোনোই না থাকে আর এক প্রকারে কংগ্রেসের মাজত বিজেপি লৈ আহিবলৈ লোক রয় আছে বলে এই মন্তব্য করলে বিজেপির বিধায়কজনে। আর এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনাদের আগবাইছো। কংগ্রেসের প্রসঙ্গত বিধায়ক জয়ন্ত মল্ল বরুয়ার বিস্ফোরক মন্তব্য, আমি আনিব বিচারিলে কংগ্রেস খালি হয়ে আহিব, কংগ্রেস কোনোই নেথাকে বলে মন্তব্য করলে বিজেপির বিধায়ক আর মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিবগুলো। কংগ্রেস কোনো নেথাকে এয়াও মন্তব্য বিজেপির বিধায়কজনের। কংগ্রেসের প্রসঙ্গত বিজেপি বিধায়কর বিস্ফোরক মন্তব্য, আমার দলে কাক আনিব কাক নানিব সেয়াহে বিশ্লেষণের বিষয়। কংগ্রেসের প্রসঙ্গত বিধায়ক জয়ন্ত মল্ল বরুয়ার বিস্ফোরক মন্তব্য আহিছে যে আমি যদি আনিব বিচার কংগ্রেস খালি হয়ে আহিব, এয়া দাবি বিজেপির নলবাড়ির বিধায়ক জয়ন্ত মল্ল বরুয়ার। আমি কাক আনিব বিচার আমি আনিব বিচারিলে কংগ্রেস খালি হয়ে আহিব, কিন্তু আমি কাক আনু বা কাক নানু সেয়াহে বিশ্লেষণের বিষয় হয়। অর্থাৎ কংগ্রেস ভিতর চড়াত বিজেপিত যোগদান করবলে মানুষ রয় আছে বলেও এক প্রকারে মন্তব্য করলে। এয়া বিজেপির বিধায়ক মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব জয়ন্ত মল্ল বরুয়ার বিস্ফোরক মন্তব্য আহিছে। কাক আনু বা কাক নানু, আমার দলে কাক আনে বা নানে সেয়াহে বিশ্লেষণের বিষয়, কিন্তু কংগ্রেস লোক বিজেপিলৈ আহিবলৈ রয় আছে এনে ধরনের এক ইঙ্গিত দিলে বিজেপির বিধায়ক নলবাড়ী বিধায়ক জয়ন্ত মল্ল বরুয়ায়। আমি আনিব বিচারিলে কংগ্রেস খালি হয়ে আহিব। কংগ্রেসের প্রসঙ্গত বিজেপির নলবাড়ীর বিধায়ক আর মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব জয়ন্ত মল্ল বরুয়ার বিস্ফোরক মন্তব্য, আমি কাক আনু বা নানু সেইটোহে বিশ্লেষণের বিষয়, বা আমার দলে কাক লয় বা নলয় সেইটোহে বিশ্লেষণের বিষয়, কিন্তু আমি যদি আনিব বিচার কংগ্রেস কোনো না থাকে একবারে খালি হয়ে আহিব কংগ্রেস, এয়া দাবি বিজেপির বিধায়ক মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব জয়ন্ত মল্ল বরুয়ার মন্তব্য। আপনার এই মুহূর্তে শুনাব বিচারিছো কি কলে। বিচার কংগ্রেস তো খালি হয়ে আহিব, কংগ্রেস কোনো না থাকে, কেবল আমার দলটো বা আমার আদর্শগত পরিয়ালটোয়ে কাক আনিব কাক নানিব এই কথাখিনিয়ে বিশ্লেষণের বিষয়। আনিব বিচারে কংগ্রেস দলটো খালি হয়ে আহিব, তাত কোনো চিন্তা করবলগা নাই। যদি আমি আনিব বিচার কংগ্রেস তো খালি হয়ে আহিব, কংগ্রেস কোনো না থাকে, কেবল আমার দলটো বা আমার আদর্শগত পরিয়ালটোয়ে কাক আনিব কাক নানিব এই কথাখিনিয়ে বিশ্লেষণের বিষয়। আনিব বিচার কংগ্রেস দলটো খালি হয়ে আহিব, তাত কোনো চিন্তা করবলগা নাই। যদি আমি আনিব বিচার কংগ্রেস তো খালি হয়ে আহিব, কংগ্রেস কোনো না থাকে, কেবল আমার দলটো বা আমার আদর্শগত পরিয়ালটোয়ে কাক আনিব কাক নানিব এই কথাখিনিয়ে বিশ্লেষণের বিষয়। আনিব বিচার কংগ্রেস দলটো খালি হয়ে আহিব, তাত কোনো চিন্তা করবলগা নাই।